৬৯তম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে বুধবার সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে প্রায় ৫০ থেকে ৬০ জন সমবায় কর্মী রক্তদান করেছে বলে জানান সমবায় ইউনিয়ন নেতৃত্ব। সর্বভারতীয় সমবায় সপ্তাহ উপলক্ষে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে সেই বিষয়েই লক্ষ্য করেন উপস্থিত সমবায় নেতারা। এই প্রসঙ্গে আগামী দিনে র্যালি এবং অন্যান্য অনুষ্ঠান আয়োজিত হচ্ছে বলে জানান সমবায় নেতৃত্ব। আমাদের প্রত্যেক বছরই আমরা কোঅপারেটিভ সেক্টরে একটা ন্যাশনাল লেভেল প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে অল ইন্ডিয়া কোঅপারেটিভ উইক সেলিব্রেশন। এবার ২০২২ আমরা সেটা করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে প্রস্তুতি কমিটির মিটিং হয়েছে, মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৪ নভেম্বর সেটা আমাদের টাউন হলে সেই অনুষ্ঠানটা উদ্বোধন হবে এবং ১৪র পরে ১৫ থেকে ২০ পর্যন্ত বাকি ৭টা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট সেমিনার হবে। এখানে লোকেল আমাদের যারা কোঅপারেটিভের লিডারশিপ আছেন এবং আমাদের সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের যারা পদাধিকারীরা আছেন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ওনারা এখানে অংশগ্রহণ করবেন। এই সমবায় সপ্তাহ যেটা সপ্তাহব্যাপী হয় তার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমবায়ের যে বার্তা, সমবায়ের ত্রিপুরা রাজ্যের আর্থসামাজিক উন্নয়নে একটা বিরাট অনুঘটকের কাজ করে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া।